পুলিশ মেরে দুজনকে ছিনিয়ে নিল বিএনপির কর্মীরা। খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আটক দুই নেতাকে প্রিজন ভ্যান থেকে বিএনপি কর্মীরা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিয়ার ট্রাস্ট দুর্নীতি মামলার মঙ্গলবার পুরান ঢাকার বক্সিবাজারে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার হাজিরার দিন বরাবরই বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে শুরু করে বক্সিবাজার এলাকায় জড়ো হয়ে আসেন। তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই পুলিশের সংঘাত বাধে। মঙ্গলবার বিকেলেও কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হলে সেখান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়। ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, তিনি খালেদা জিয়ার আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের সামনে তার উপস্থিতিতেই পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে দুজন নেতাকে ছিনিয়ে নিয়েছে কর্মীরা। তাৎক্ষণিকভাবে ওই দুই নেতার নাম জানাতে পারেনি তিনি। হামলাকারীরা পুলিশের প্রিজন ভ্যানের কাঁচ ভেঙে ফেলে দাবি করে পুলিশ কর্মকর্তা মারুফ বলেন, রমনা বিভাগের একজন এডিসি সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস বলেন, পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর, ইট নিক্ষেপ, পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে হাইকোর্ট এলাকা থেকে অন্তত 20-22 জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।